সকাল ছটায় ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে মায়াপুরের উদ্দেশ্যে। আর এখন আমরা রয়েছি শেওড়াপুলি ঘাট। আর সকালবেলা এত সুন্দর গঙ্গাকে দেখে মনটা যেন আরো ভালো হয়ে উঠলো। তো এখন পিহু আর আমি দুজনেই কিন্তু উঠে পড়েছি লঞ্চে। তো এই লঞ্চে করে আমরা গঙ্গা পার হব। গঙ্গা পার হয়ে আমরা সোজা চলে যাব শেওড়াপুলি স্টেশন। আর সেখানেই আমাদের জন্য ওয়েট করছে মাসি ভাই বোন। তো আজকে আমরা সবাই একসাথে যাব মায়াপুর দর্শনে। আর আমাদের সাথে তোমরাও অবশ্যই কিন্তু মায়াপুরটা ঘুরে দেখো। সবারই ভালো লাগে, মায়াপুর যেন একটা পবিত্র স্থান। আর এই দেখো শেওড়াফুলি জংশন এসে গেছি এবং ভাই বোনের সাথেও কিন্তু এখানে দেখা হয়ে গেল। তো এরপরে আমরা সোজা এখান থেকে কিন্তু চলে যাব ট্রেনে করে বিষ্ণুপুর হল্ট। আর বিষ্ণুপুর হল্টের থেকে সোজা আবার কিন্তু আমাদের গঙ্গা পার হতে হবে। আর গঙ্গা পার হওয়ার পরেই কিন্তু মায়াপুর দর্শন। তো চলো দেরি না করে আজকে পুরো ভিডিওটা তোমরাও দেখতে থাকো। তো লঞ্চে তো আমরা উঠে পড়েছি, আর লঞ্চে অনেক লোক একসাথে উঠেছি। আর ওই যে গঙ্গার ওই পারেই কিন্তু দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। মনটা যেন ব্যাকুল হয়ে উঠেছে, কখন যেন মায়াপুর মন্দিরে গিয়ে পৌঁছাবো। তো গঙ্গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে দেখতেই কিন্তু গঙ্গা পার হয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুর মন্দিরের সামনে। তো এখন তোমাদের ভিতরে আস্তে আস্তে সব ঘুরে দেখাবো। আর এই যে মায়াপুর মন্দির, মায়াপুর মন্দিরে প্রথমে ঢুকেই আমরা দেখছি এখানে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে ভোগ লাইন। তো এখানে কুপন কাটতে হয়, যত তাড়াতাড়ি আসা যায় মন্দিরে ততই ভালো, কারণ কুপন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় 12টার মধ্যে। তো আমরা প্রথমে ঢুকেই কিন্তু এখন কুপনের লাইনে দাঁড়িয়ে পড়েছি, কুপন নেব, তারপরে কিন্তু আমরা পুরো ঘুরবো এবং যথারীতি দুপুরবেলা কিন্তু প্রসাদ গ্রহণ করব। তো এইখানে রোদ হলেও কি এখানে একটা মানে আলাদা একটা শান্তি। তো এই দেখো অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে চলছে। এখানে দেখো অনেক মানুষ ভক্তগণ সব এখানে বসে আছে। অসংখ্য ভক্তের সমাগম। এখন আমরা সবাই কিন্তু লাইন দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি প্রসাদ কক্ষে। আমরা আজকে 80 টাকার কুপনটা পাইনি, কারণ আমরা যখন গেছি তখন অলরেডি 80 টাকার কুপনটা, ভোগের কুপনটা শেষ হয়ে গেছে। তো আমরা 40 টাকার ভোগের কুপনটা কেটে এখন এই লম্বা লাইন দিয়ে সবাই কিন্তু এক এক করে প্রবেশ করছি প্রসাদ খাওয়ার জন্য। এবং এই 40 টাকার কুপনে খিচুড়ির সাথে ভাত ডাল সবজিও দেওয়া হয়। এবং অসংখ্য কয়েক হাজার হাজার ভক্তগণ একসাথে কিন্তু সবাই এখন প্রসাদ খাবো। মানে না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে একসাথে এত ভক্তগণ একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে। তো এই দেখো লম্বা করে কত মানুষ, হাজার হাজার মানুষ একসাথে বসে কিন্তু এভাবেই প্রত্যেক দিন কিন্তু এখানে ভোগ বিতরণের অনুষ্ঠান চলছে। তো এই যে আমরা এখন এক এক করে লাইন দিয়ে ভিতরে ঢুকে পড়েছি, আর এই যে আমরা এখন বসবো। আর এখনই কিন্তু দেখো এখানে প্রথমেই কিন্তু চলে এসেছে মহাপ্রসাদ খিচুড়ি, এবং খিচুড়ির পরেই কিন্তু আস্তে আস্তে ভাত ডাল সবজিও একের পর এক এরা কিন্তু বিতরণ করতে থাকে। ভীষণই একটা ভালো পরিবেশ, এত মানুষের ভক্তগণ, এত মানুষজন, কিন্তু প্রচন্ড ভালো পরিবেশ, না দেখলে বিশ্বাসই করা যায় না। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমি আজকে ভীষণ ভালো আছি, আমি না মাসি, এদিকে হচ্ছে আমার বুনু ভাই, সবাই আমরা আজকে এসেছি কোথায় বলে দাও? মায়াপুর, হরে কৃষ্ণ। তো আমরা এখন এই হোটেলে রয়েছি, এই দেখো আমাদের হোটেলটা। তো এখান থেকে আমরা এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে স্নান টান করে নিয়ে এখন আমরা টোটো ধরে সোজা চলে যাব মায়াপুর মন্দিরে। তো ভিতরে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো, সব কিছু দেখাবো। চলে আসো, তো চলো দেরি না করে তোমাদেরকে পুরো ভিতরে মায়াপুর মন্দিরটা ঘুরে সব কিছু তোমাদেরকে দেখাবো, তাই তো বলো? হ্যাঁ চলো, আমরা টোটো এসে গেছে। চলো, আমাদের টোটো এসে গেছে, এখন আমরা টোটোতে উঠে পড়ি। আর ওই দেখো পিছনে আমাদের হোটেলটা, খুব সুন্দর, ভীষণই সুন্দর হোটেলটা, ভালো পেয়েছি। তো চলো আমিও সেই লাস্ট এসেছি মনে হয় 15 বছর আগে। তো সেই থেকে ভাবছি যে আসবো আসবো আসবো।
তো যাই হোক আজকে আজকে এসেছি মাসি কেমন লাগছে বলো খুব ভালো লাগছে ঘুরতেই পারলাম না কি করে বলবো না কিন্তু এই জায়গাতে এসেই তো মানে মনটা একটা অন্যরকম ভাব দারুণ লাগছে তো চলো তোমাদের পুরোটা ঘুরে ঘুরে সবকিছু দেখাবো তোমাদের তো পিহুরানি কেমন লাগছে বলে দাও ভালো লাগছে ও বাবা পিহুরানি আবার তিলক পরেছে দেখেছো ওরে বাবা লে দেখো মানে এই কাজটা আমার যা মনে হচ্ছে আরো মনে হয় 2-4 বছর লেগে যাবে এত বড় মন্দিরের কাজটা শেষ হতে তবু দেখো অনেক লোকেরাই ওখানে গেছে আমরাও দেখি চেষ্টা করব ভিতরে যাওয়ার আগে এই দিকটা ঘুরে নি তুমি এটা ফটো তুলবে চলো এই যে আমার ভাই বোনরা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে বাবা মায়াপুর মন্দিরের 1 নম্বর গেট দিয়ে ঢুকে বাদিকেই কিন্তু পড়ে এই সুন্দর ফোয়ারাটা আর এর কাছে গেলেই যেন গাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ফোয়ারা এত সুন্দর এই জায়গাটা এবং চারিদিকে দেখো গাছপালা দিয়ে ঘেরা এবং এই ফোয়ারার পাশেই কিন্তু প্রভু মন্দির মেন যে প্রভু মন্দির সেটা অসাধারণ চারিদিকে মানে সবুজ গাছ আর ফুলে যেন ভরা তো এখন আমরা কিন্তু এই প্রভু মন্দিরের ভিতরে যাব এবং তার আগে কিন্তু জুতো ফোন সবকিছু কিন্তু জমা করে তারপর যেতে হবে এখানে আমরা জুতো খুলে রাখতে হবে এখানে ব্যাগ দেবে এই দেখো এই ব্যাগের মধ্যে আমরা সবাই জুতোটা খুলে রাখবো কেন ভিতরে জুতো পরে যাওয়া যাবে না এতে জুতো রাখিবার স্থান তো এখান থেকে জুতো রেখে এখান থেকে সোজা আমরা মন্দিরে যাব এই প্রভু মন্দিরে চারিদিক কিন্তু একই রকম মানে চারপাশ একদম সবুজ গাছপালায় ঘেরা আর অপূর্ব সব সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছ তো চারিদিক তোমাদের দেখো ঘুরে দেখাচ্ছি এত মনোমুগ্ধকর একটা পরিবেশ মায়াপুর মানে মায়াপুরে আসলেই যেন প্রেমে পড়ে যাওয়ার মতন একটা জায়গা অসাধারণ সুন্দর এবং চারিদিক সবসময় যেন হরে কৃষ্ণ নাম হচ্ছে তো এখন দেখো এই গাছের নিচে দাঁড়িয়ে ভাই বোন পিহু একটু সবাই একটু ফটো তুলছে আর আমি তোমাদেরকে শেয়ার করার জন্য চারিদিক সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি অপূর্ব সুন্দর অপূর্ব একটা ভালো জায়গা আর তোমরা যদি সময় পাও একদিন দুদিনের জন্য অবশ্যই কিন্তু তোমরাও মায়াপুরটা এসে ঘুরে যাও কি করছে এবং সবসময় মানে হরিনাম কীর্তন করে যাচ্ছে নাম করছে এরা সবসময় এবার দেখো চারিদিকটা তোমাদের দেখাই অপূর্ব সুন্দর ওই দেখো ওটা হচ্ছে পদ্ম ভবন দূরে লেখা আছে পদ্ম ভবন অপূর্ব সুন্দর রয়েছে দেখো তাদেরই জামা কাপড় মেলা খুব ইচ্ছা ছিল যে ইসকন মন্দিরের ভিতরেই থাকবো হলো না তো চলো পুরোটা ঘুরবো এবার পুরো রাউন্ড করে চারিদিকটা কিন্তু ঘুরবো এবার মায়াপুর মন্দিরে প্রভু মন্দির ছাড়াও এখানে যেটা প্রধান মন্দির সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধার মন্দির দূরে ওই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি আছে ভিতরে তো ক্যামেরা নিয়ে বা ফোন নিয়ে ঢুকতে দেয় না বলে তোমাদেরকে ভিতরটা আমরা দেখাতে পাচ্ছি না অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি এবং তার সখীগণের মূর্তি রয়েছে ভিতরে তো তোমাদের এই মন্দিরে চারপাশ যত ভবন আছে এবং যত সুন্দর জায়গা তোমাদের সবটাই ঘুরে দেখাচ্ছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে নতুন যে মন্দির হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মন্দির সেই মন্দিরের কাজ চলছে আর এই মায়াপুর ইসকন মন্দিরে যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে যে বিদেশিরাও শাড়ি পরে কি সুন্দর নাম কীর্তন করছে গীতার বই বিক্রি করছে এবং শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছে এটা একটা অপূর্ব একটা সুন্দর কিন্তু দৃশ্য মন্দির আর এরই অপোজিটে এই যে মন্দিরের কাজ চলছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এত লোকে সমাগম কিন্তু দেখো রাস্তাঘাট দেখো পরিষ্কার ঝকঝক করছে একদম এত ভালো লাগছে না আর এই যে মন্দির যেটা বিশ্বের মধ্যে সব থেকে বড় মন্দির এর গ্র্যান্ড ওপেনিং দেখো অক্টোবর 2023-তে তো তখন একবার আসবো Thank you.
ভালো লাগছে শুধু একটা জিনিসই জানে, যেটা সেখানে জল আর গঙ্গা এই দুটো নদী আছে। এখন আমরা যাচ্ছি গোশালায়, 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো তার আগে আমরা গোশালায় না পৌঁছাতে পারলে গোশালাটা বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কত সুন্দর না, দেখলেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। এই গোশালায় নাকি 500 গরু একসাথে থাকে, মানে ভাবলেই যেন অবাক লাগে। তো আমরা গোশালা থেকে এখন সোজা কিন্তু আবার চলে যাচ্ছি মায়াপুর ইসকনের মন্দিরের ভিতরে। আর এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় এখানে চারিদিকে কিন্তু এরকম কীর্তন হয়, মানে মেন মন্দিরের ভিতরেও যেমন পূজা অর্চনা কীর্তন চলে, তেমন কিন্তু চারিদিকে রাস্তার মধ্যেও কিন্তু এরকম সুন্দরভাবে চারিদিকে কিন্তু কীর্তন চলে। তো চলো এখন একটু সবার সাথে আমরাও একটু কীর্তনে যোগদান করি। ধর্মের এই নাম কীর্তন কিন্তু একটা অন্যরকম ব্যাপার, এবং এই নাম কীর্তনে যোগদান করতে পেরে আমার এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন রাত কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 8টা মতন বাজে। তো আমরা এখন ইসকন মন্দির থেকে সোজা কিন্তু চলে যাব আমাদের হোটেলে, আর কালকে সকালবেলা আবার বার হব মায়াপুর সাইট সিনে। তো তোমাদের সব কিছু শেয়ার করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামীকাল। টাটা।